এবার আমি মূল জিওলজিক্যাল মানচিত্রে যাওয়ার আগে কিছু জিওলজিক্যাল মানচিত্রের কনসেপ্টস সেগুলো নিয়ে আলোচনা করি। সেই কনসেপ্টসগুলো না বুঝলে ভূতাত্ত্বিক মানচিত্র বা জিওলজিক্যাল ম্যাপ পাঠ করা তোমাদের পক্ষে অসুবিধা হবে। সেই কনসেপ্টসগুলো কি, একদম প্রথমে আসছে বেড এবং বেডিং প্লেন। আমি আগেই বলেছি যে ভূত্বকে বিভিন্ন ধরনের শিলা আমরা দেখতে পাই, তার মধ্যে পারালিক শিলা বা সেডিমেন্টারি রক, তেমনি আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক এবং রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। এইবার অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সেডিমেন্টারি রক বা পারালিক শিলার বিভিন্ন শিলাস্তর। বেড বলতে আমরা বেসিক্যালি বুঝি সেডিমেন্টারি রক স্ট্রাটা বা সেডিমেন্টারি রক বেড। তোমরা কি জানো জলের নিচে পারলিক শিলা স্তরে স্তরে গঠিত হয়, তাহলে এক একটা যে রক স্ট্রাটা পারলিক শিলার সেগুলোকে আমরা বেসিক্যালি বেড বলে থাকি। এবার আমরা দেখেছি যে পৃথিবীর কোনোটা জায়গাতে একাধিক শিলাস্তর পরপর থাকে, যেমন ধরো কাদা পাথর, বেলে পাথর, চুনা পাথর, ডলোমাইট, এরকম বিভিন্ন ধরনের পারলিক শিলার স্তর পরপর থাকতে পারে। এবার যখন পরপর একাধিক শিলাস্তর থাকবে তখন তাদের অন্তর্বর্তী যে প্লেন বা তল সেগুলোকে আমরা বলতে পারি বেডিং প্লেন। তাহলে বেডিং প্লেন মানে কি হলো? বেডিং প্লেন ইজ দ্য লাইন অর প্লেন, বেসিক্যালি এটা তল, তাই আমি প্লেন বলছি। আর মানচিত্রে এটা এগুলো এই বেডিং প্লেনগুলো রেখার আকারে উপস্থাপিত হয়, তাই আমি লাইন কথাটা ইউজ করলাম। তাহলে বেডিং প্লেন ইজ দ্য লাইন অবলিক প্লেন অফ সেপারেশন অফ রক স্ট্রাটাস। স্ট্রাটা মানে কিন্তু রক বেডস, ঠিক আছে, এটা মনে রাখবে। আমি এখানে যে জিওলজিক্যাল ম্যাপের একটা স্যাম্পেল এঁকেছিলাম সেখানে আমি বেগুনি রং দিয়ে এই যে লাইনগুলো এঁকেছি এগুলো বেসিক্যালি এক একটা বেডিং প্লেন, এটা রেখার আকারে আছে ম্যাপে। আর এই যে 1, 2, 3, 4 এগুলো এখানে আমি সিম্বল দিইনি, এগুলো অ্যাকচুয়াল ম্যাপে সিম্বল দেওয়া থাকে, এগুলো হচ্ছে বেড, ঠিক আছে। তাহলে বেড হচ্ছে বেসিক্যালি থিক লেয়ার অফ সেডিমেন্টারি রক বেডস বা সেডিমেন্টারি রক স্ট্রাটা, আর বেডিং প্লেন হচ্ছে প্লেন অফ সেপারেশন অফ উই দ্যাট সেডিমেন্টারি স্ট্রাটা, ক্লিয়ার। এইবার এই যে বেড, এক একটা বেড যদি আমি ধরি, ধরো 1 নম্বর একটা বেড, 2 নম্বর একটা বেড, 3 নম্বর একটা বেড, এইবার এই প্রতিটি বেডের ওপরে একটা বেডিং প্লেন আছে, নিচে একটা বেডিং প্লেন আছে, তাই তো? এইবার যে বেডিং প্লেনটা ওপরে আছে সেটাকে আমরা বলবো আপার বেডিং প্লেন, আর যেটা নিচে আছে সেটাকে বলবো লোয়ার বেডিং প্লেন। এবার অর্থাৎ 1 নম্বরটাকে যদি আমি ধরি, 1 নম্বরটাকে যদি বেড ধরি, তাহলে ওপরেরটা হবে আপার বেডিং প্লেন, নিচেরটা হবে লোয়ার বেডিং প্লেন। আবার যদি 2 নম্বরটাকে আমি বেডিং বেড ধরি তাহলে এইটা হয়ে যাবে আপার বেডিং প্লেন, তার নিচেরটা যাবে লোয়ার বেডিং প্লেন। এইভাবে প্রতিটি রক বেডের সাপেক্ষে আপার বেডিং প্লেন, লোয়ার বেডিং প্লেন আমরা বলবো। এবং দুটো পরপর বেডের মধ্যে একটা কমন বেডিং প্লেন থাকে, সেটা ওপরের বেডের ক্ষেত্রে লোয়ার বেডিং প্লেন, নিচের বেডের ক্ষেত্রে আপার বেডিং প্লেন। যেমন ধরো এই বেডিং প্লেনটা, 1 নম্বরের বেডের ক্ষেত্রে এটা লোয়ার বেডিং প্লেন, কিন্তু 2 নম্বর বেডের জন্য এটা আপার বেডিং প্লেন, ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলো। এইবার তোমরা জানো যে সেডিমেন্টারি রক বেডসগুলো বা রক স্ট্রাটাগুলো স্তরে স্তরে সজ্জিত হয় এবং বিভিন্ন কারণে, সে ভূ আন্দোলনজনিত কারণে হোক বা ভূত্বকের কোনো অংশ হেলে যাওয়ার কারণে হোক বা পার্শ্বচাপের কারণে হোক, সেগুলো ভূত্বকে নানানভাবে প্রকাশিত হয় বা নানানভাবে সেটা উপস্থাপিত হয়। যেমন যদি অনুভূমিক রেখার সাপেক্ষে সমান্তরাল থাকে তাহলে সেটা হরাইজন্টাল হয়, হরাইজন্টাল স্ট্রাকচার বলি আমরা সেটাকে। যদি হেলে থাকে তাহলে সেটাকে আমরা ইউনিক্লিনাল বলি, এগুলো তোমরা সব জানো ইউনিক্লিনাল স্ট্রাকচার। আর যদি ভাঁজযুক্ত হয়ে থাকে সেটাকে আমরা বলি ফোল্ডেড স্ট্রাকচার। এই তিনটে বেসিক্যালি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আরেকটা আমরা বলি ফল্টেড স্ট্রাকচার। জিওলজিক্যাল মানচিত্রে এই কটা স্ট্রাকচার উপস্থাপন করা থাকে অধিকাংশ ক্ষেত্রে। এইবার যখন শিলাস্তরগুলো অনুভূমিক রেখার, অর্থাৎ ভূপৃষ্ঠের যে অনুভূমিক রেখা তার সঙ্গে সমান্তরালে যখন শিলাস্তরগুলো থাকবে তখন সেটাকে আমরা বলবো হরাইজন্টাল স্ট্রাকচার। আবার যদি অনুভূমিক তলের সাপেক্ষে শিলাস্তরগুলো একটা নির্দিষ্ট কোণে হেলে থাকে তখন সেটাকে আমরা বলবো ইউনিক্লিনাল।
যদি শিলাস্তর ভাজযুক্ত থাকে, এবার আমরা জানি ভাজের উদ্ভঙ্গ অধভঙ্গ হয়, তো সেটাকে আমরা ফোল্ডেড স্ট্রাকচার বলবো। ভাজের এক একটা ঊর্ধ্বভঙ্গ বা অধভঙ্গের দুটো করে বাহু থাকে, এগুলো সব তোমরা জিওমর্ফোলজিতে এবং জিওটেকটনিকে পড়ে এসছো। আর ফল্টেড বেসিক্যালি এই সমস্ত স্ট্রাকচারগুলোতে যখন ফাটল সৃষ্টি হয় এবং সেই ফাটল বরাবর যদি ভূত্বকের একটা অংশ আরেকটা অংশ থেকে সরে যায়, যেটাকে আমরা বলি সরণ ঘটে, আপেক্ষিক সরণ ঘটে, তখন সেটাকে আমরা ফল্টেড স্ট্রাকচার বলি। যেমন ধরো আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি যে এটা একটা রকস, কন্টিনিউয়াস রক স্ট্রাটা ছিল, সেটা সরে গিয়ে এইরকম হয়ে গেছে, অর্থাৎ এই অংশটা উপরে উঠে গেছে, এই অংশটা নিচে নেমে গেছে। ধরো এটা এক নম্বর, এটা এক নম্বর, এটা দু নম্বর, এটা দু নম্বর, তখন সেটাকে আমরা ফল্টেড স্ট্রাকচার বলবো। ঠিক আছে, এই ফল্টেড স্ট্রাকচারকে আমরা সরলীকরণভাবে যখন রিপ্রেজেন্ট করি থ্রি ডাইমেনশনাল ফিগারে, তখন এইরকম একটা আমরা এঁকে থাকি। এই যে এবার এখানে ধরো রক বেডসগুলো আছে, ঠিক আছে, এক, এটা দুই, এটা তিন, এক, দুই, তিন, এবার তখন এইটা ওপরে, এইটা নিচের দিকে নেমেছে। ঠিক আছে, এই হচ্ছে ফল্টেড স্ট্রাকচার। এইবার তাহলে এই যে বিশেষ করে ইউনিক্লিনাল বা ফোল্ডেড এই যে স্ট্রাকচারের কথা বলছি, যেখানে শিলা স্তরগুলো হেলে থাকে অনুভূমিক তলের সাপেক্ষে, সেই যে হেলে থাকা অর্থাৎ ইনক্লাইনেশান অফ রক বেড উইথ রেসপেক্ট টু হরিজন্টাল লাইন, সেটাকে আমরা কী বলবো বলো? ইয়েস, ডিপ বা নতি, বাংলায় যেটাকে বলে নতি। অর্থাৎ শিলাস্তরগুলো অনুভূমিক তলের সাপেক্ষে যে কোণে হেলে থাকবে সেটাকে আমরা বলবো ডিপ। এইবার জিওলজিক্যাল মানচিত্রে, অর্থাৎ একটা জিওলজিক্যাল ম্যাপ যখন আমরা আঁকি, সেখানে ধরো আমার শিলাস্তরগুলো এই দিকে হেলে আছে, তার মানে এটা হচ্ছে নতির দিক। এইবার আমরা কী করি, জিওলজিক্যাল ম্যাপে শিলাস্তরগুলো কত ডিগ্রি কোণে হেলে আছে সেই অনুযায়ী আমরা ভূপৃষ্ঠে একটা প্রস্থচ্ছেদ আঁকি। প্রথমে একটা টোপোগ্রাফিক প্রস্থচ্ছেদ, যেটাকে আমরা প্রোফাইল বলি, টোপোগ্রাফিক প্রোফাইল, তার মধ্যে আমরা শিলাস্তরের যে হেলে থাকা সেটাকে দেখাই, বা বেসিক্যালি রক স্ট্রাকচারটা দেখাই। এবার এই যে হেলে থাকা সেটা আমরা নতি অনুযায়ী করে থাকি, তাই তো, নতি অনুযায়ী করে থাকি। এইবার এই যে প্রোফাইল আঁকবো তার জন্য একটা সেকশন লাইন দরকার, তাই তো, সেই সেকশন লাইনটা আমার ম্যাপের উপর দিয়ে কোনো একটা ডিরেকশানে যেতে পারে, এবং সেটা সবসময় যে ডিপ ডিরেকশনের সঙ্গে আড়াআড়ি হবে তা নাও হতে পারে। তার মানে হচ্ছে যে শিলাস্তর সর্বোচ্চ যেদিকে হেলে থাকে, সর্বোচ্চ কোণে যেদিকে হেলে থাকে, সেটা আমরা বলবো ট্রু ডিপ ডিরেকশন, ট্রু ডিপ ডিরেকশন, অর্থাৎ সেটা হচ্ছে ডিরেকশান অফ ম্যাক্সিমাম ইনক্লাইনেশান। তোমাদের এটা একটু বুঝতে অসুবিধা হতে পারে, আমি ছবিটা এঁকে দেখাচ্ছি। ধরো এটা একটা রক বেড, এটা এদিকে হেলে আছে, ঠিক আছে, তাহলে এই রক বেডটা যেদিকে হেলে আছে সেই বরাবর যদি আমি অনুভূমিক রেখার সাপেক্ষে কোণ মাপি, তাহলে সেটাই হবে ম্যাক্সিমাম ইনক্লাইনেশান, সর্বোচ্চ হেলে থাকা। এই ডিরেকশনটাকে আমরা বলবো ট্রু ডিপ ডিরেকশন, যেটা বেসিক্যালি স্ট্রাইক লাইনের সঙ্গে সমকোণে হয় বা পারপেন্ডিকুলার ডিরেকশনে হয়, দুটো স্ট্রাইক লাইনের সঙ্গে সমকোণে, অর্থাৎ এটা এই দুটো যদি স্ট্রাইক লাইন হয়, এই বরাবর যে শিলা স্তর হেলে থাকবে এই ডিরেকশনটাই হবে ট্রু ডিপ ডিরেকশন। আরেকটা হয় অ্যাপারেন্ট ডিপ ডিরেকশন, এটাকে এটা হচ্ছে বেসিক্যালি ডিরেকশন আদার দ্যান ম্যাক্সিমাম ইনক্লাইনেশন, অর্থাৎ যেদিকে শিলাস্তর সব থেকে বেশি কোণে হেলে থাকে সেটা বাদ দিয়ে বাকি যে কোনো দিকে যদি আমরা ডিপ ভাবি বা ডিপের কথা বলি, তাহলে সেটাই হয়ে যাবে অ্যাপারেন্ট ডিপ ডিরেকশন। ঠিক আছে, আমি ছবিতে এখানে এই যে ডিরেকশনটা দেখিয়েছি ট্রু ডিপ ডিরেকশন, এটা বাদ দিয়ে এইদিকে যদি আমি ডিপ মাপি সেটাও তো ডিপ মাপতে পারবো, এদিকে যদি ডিপ মাপি সেটাও ডিপ মাপতে পারবো, ওই সবগুলোই হয়ে যাবে অ্যাপারেন্ট ডিপ ডিরেকশন। তাহলে ডিপ ডিরেকশন যদি দুরকম হয়, তাহলে ডিপও দুরকম হবে, একটা হবে ট্রু, একটা অ্যাপারেন্ট, কি তাই তো? অর্থাৎ আমি যখন ট্রু ডিরেকশনে, অর্থাৎ তার মানে দুটো স্ট্রাইক লাইন
তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে যখন আমি ডিপ মাপবো তখন সেটা হয়ে যাবে ট্রু ডিপ ডিরেকশন। আর দুটো স্ট্রাইক লাইনের মধ্যে যে কোনো অ্যাঙ্গেলে অবলিক ডিরেকশনে যখন আমি ডিপ মাপবো তখন সেটা হয়ে যাবে অ্যাপারেন্ট ডিপ ডিরেকশন। এবার তোমরা জানো যে ডিপ সবসময় শিলাস্তর যেদিকে হেলে থাকে সেই দিকে মাপি, আর স্ট্রাইক লাইন শিলা নতির সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এই দিক থেকে কেন এই দিকে মাপলাম, এই দিক থেকে কেন এই দিকে মাপলাম না। তার কারণ হচ্ছে আমরা জানি যে শিলা এই দিক থেকে এই দিকে হেলে আছে, তাই অর্থাৎ শিলাস্তর এই বরাবর হেলে আছে। সেটা কী করে বুঝবো? সেটা বুঝবো স্ট্রাইক লাইনের ভ্যালু দেখে। এটা যদি 800 হয় এটা 700 হবে, ঠিক আছে? অর্থাৎ বেশি ভ্যালু স্ট্রাইক লাইন থেকে কম ভ্যালু স্ট্রাইক লাইনের দিকে আমরা ডিপ মাপবো, ঠিক আছে? এটা আমি পরে ম্যাপের মধ্যে যখন ঢুকবো তখন তোমরা ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। আমি আরেকটা ছবি এঁকে ব্যাপারটা বোঝাচ্ছি। ধরো ফল্টের স্ট্রাকচার আমি এঁকেছি, ফল্টেরও ডিপ হয় তোমরা জানো। এবার এইটা হয়ে গেল স্ট্রাইক লাইন এই বরাবর, আর এটা হয়ে গেল অনুভূমিক রেখা হরাইজন্টাল লাইন। তাহলে এই যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম ইনক্লাইনেশন, ঠিক আছে? এটা হবে ট্রু ডিপ মাপা, এই ডিরেকশনটা ট্রু ডিপ ডিরেকশন, আর এই বরাবর যখন ডিপ মাপবো সেটা হয়ে যাবে ট্রু ডিপ। এবার ধরো এটা একটা স্ট্রাইক লাইন, এটা বেশি উচ্চতায় আছে, আর এটা একটা স্ট্রাইক লাইন, এটা কম উচ্চতায় আছে। এটা ধরো 800, এটা ধরো 700 মিটার উচ্চতায়। এবার 800 থেকে 700 দিকে যখন 90 ডিগ্রি কোণে আমি ডিপ মাপবো তখন সেটা হবে ট্রু ডিপ। আর 90 ডিগ্রি বাদ দিয়ে যে কোনো ডিরেকশনে যদি আমি ডিপ মাপি সেটা হয়ে যাবে অ্যাপারেন্ট ডিপ। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, জিওলজিক্যাল মানচিত্রে সেই জন্যে স্ট্রাইক বা স্ট্রাইক লাইন এটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্রাইকের অর্থ কী তোমরা জানো? আয়াম। আর স্ট্রাইক লাইন মানে হচ্ছে আয়াম রেখা, অর্থাৎ নদীর সঙ্গে সমকোণে যে রেখা আমরা আঁকি সেগুলোকে আমরা বেসিক্যালি স্ট্রাইক লাইন বলি। স্ট্রাইকের অস্তিত্ব সবসময় নদীর সঙ্গে রিলেটেড, নদীর নেই মানে স্ট্রাইক নেই, ঠিক আছে? শিলাস্তর যদি হেলে থাকে বা যদি শিলাস্তরে কোনো চ্যুতি সৃষ্টি হয় তখন সেই চ্যুতি তল তার একটা ডিপ হয়, তখন আমরা তার সাপেক্ষে স্ট্রাইক লাইন কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা বের করি, ঠিক আছে? যদি নতির কোনো প্রসঙ্গ না আসে স্ট্রাইকের কোনো প্রসঙ্গ উঠবে না, ঠিক আছে? তাহলে নতির সঙ্গেই স্ট্রাইক উচ্চারিত হয়, নতি ছাড়া স্ট্রাইক এর কোনো অস্তিত্ব নেই। এইবার যখন আমরা জিওলজিক্যাল ম্যাপ আঁকবো তখন এই স্ট্রাইক লাইনটা খুব গুরুত্বপূর্ণ অস্ত্র হিসাবে আমাদের কাজ করবে। আমরা জিওলজিক্যাল মানচিত্রে বেডিং প্লেন এবং বেডগুলোকে আইডেন্টিফাই করে সেখান থেকে আমরা স্ট্রাইক লাইন আঁকবো, এবং সেই স্ট্রাইক লাইন আঁকার পরেই কিন্তু আমরা সেখান থেকে ডিপ বের করতে পারবো বা ডিপ ডিরেকশন বের করতে পারবো, ট্রু ডিপ, অ্যাপারেন্ট ডিপ, ট্রু ডিপ ডিরেকশন, অ্যাপারেন্ট ডিপ ডিরেকশন, এগুলো সব বের করতে পারবো। আমি এখন একদিকে যেমন বললাম ডিপের সঙ্গে স্ট্রাইক রিলেটেড, ডিপ না থাকলে স্ট্রাইক অস্তিত্বহীন, কিন্তু জিওলজিক্যাল মানচিত্রে আমরা আগে স্ট্রাইক লাইনটা আমরা পাবো এবং সেখান থেকে আমরা পরবর্তীতে ডিপগুলো বের করব, ঠিক আছে? আমি একটা উদাহরণ দিই। ধরো এখানে আমি একটা ম্যাপ আঁকলাম, এখানে কতগুলো রক বেড আছে, এটা ধরো 100, এটা ধরো 200, এটা ধরো 300, মানে উচ্চতা, ভূমির উচ্চতা। এইবার স্ট্রাইক লাইন সাধারণত, এখানে তোমরা ছবিতে অলরেডি বুঝতে পেরেছো যে স্ট্রাইক লাইন একটা নির্দিষ্ট উচ্চতা নির্দেশ করে, ওই জন্যে স্ট্রাইক লাইনকে কী বলা হয়? স্ট্রাকচারাল কন্ট্রোল। কারণ স্ট্রাইক লাইন একটা নির্দিষ্ট উচ্চতা নির্দেশ করে, তোমরা এই ছবিতেও ব্যাপারটা বুঝতে পারছো। আর আমি এখানে ম্যাপ এঁকেছি, এখানে আমি যখন একটা স্ট্রাইক লাইন টানবো, আমি পরে স্ট্রাইক লাইন টানার নিয়ম শেখাবো, এখানে আমি জাস্ট একটা টেনে দেখাচ্ছি। ধরো এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, কোনো একটা বেডিং প্লেনের দুটো পয়েন্ট যেটা একই উচ্চতা সেটা আমি স্ট্রেট লাইনে যদি যোগ করি তাহলে আমি একটা স্ট্রাইক লাইন পাবো, এবং সেই স্ট্রাইক লাইনের ভ্যালু হবে সেই কন্ট্রুর, যে কন্ট্রুর ওই বেডিং প্লেনে ওই বিন্দুতে ছেদ করি, তার মানে এটা হয়ে যাবে 200। তাহলে 200 ভ্যালুর একটা স্ট্রাইক লাইন আমি টানলাম, তাহলে স্ট্রাইক লাইন একটা উচ্চতা নির্দেশ করলো। এইবার আমি আরও একাধিক স্ট্রাইক লাইন টানতে পারবো, সেটা আমি পরে নেক্সট ভিডিওতে আমরা ওটা আলোচনা করেছি কীভাবে স্ট্রাইক লাইন টানতে হয়। আমি এখানে যেটা বেসিক্যালি বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে স্ট্রাইক লাইন বেসিক্যালি একটা স্ট্রাকচারাল কন্ট্রোল যেটা উচ্চতাকে নির্দেশ করে।